ভাইরাল হইতে কার না ভালো লাগে বলেন? আমার মাঝে মাঝে মন চায় এমন একটা ভিডিও বানাই যেই ভিডিও দিয়ে আমার পেজটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। আমাদের দেশে আর যাই হোক, বিনোদনের কোনো অভাব নাই, ভাইরাল টপিক্সের কোনো অভাব নাই, কন্ট্রোভার্সির কোনো অভাব নাই। একদিকে তানিশা মিম নাজিম, একদিকে নোবেল আরেকজনের বলে নিয়ে আসছে, আরেকদিকে হেডমাস্টার তার ছাত্রীদের নিয়ে ভেঙে গেছে, আরেকদিকে হচ্ছে আর জে কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানে ফুডাপ্রি জীবনের গল্প, আর আজকে বিকেলবেলা রিসেন্ট যে ভাইরাল টপিক্স সেটা হচ্ছে আর জে কিবরিয়া ভাইকে ফুডাপ্রির এক্স হাজব্যান্ড কল করছে, আর কালকে খুবই বড়সড় একটা অনুষ্ঠান হবে যেখানে এক্স হাজব্যান্ড আসবে, ফুডাপ্রিও থাকবে ফোন কলে, মানে তাদের খুব বড়সড় একটা কিছু একটা হতে যাচ্ছে। তো সবাই নিশ্চয়ই এটা নিয়ে আবার সে আলোচনা সমালোচনা ভিডিও বানাবে, সবাই ভাইরাল হবে। আমার নিজেরও মাঝে মাঝে মন চায় যে এরকম একটা কন্টেন্ট বানাই, কিন্তু ভাইরে ভাই ভয়ে আমি সেটা করতে পারি না, কারণ আরেকজনকে নিয়ে ভিডিও বানালে আসলে অনেক ঝামেলা, তাদের ছবি ইউজ করা সব কিছু মিলে অনেক ঝামেলা হয়। কালকে দেখলাম একটা আপু এসে খুব কান্নাকাটি করতেছে, সে তানিশা মিম এবং নাজিম ব্রোকে নিয়ে ভিডিও বানাইছে, সেটা খুব ভিউ হয়েছে। সেই ভিডিওর নিচে নাজিম ব্রো একটা কমেন্ট করে, আর কি কপিরাইট স্ট্রাইক খেতে মন চায়? তো ওই আপুটা আবার ওই কমেন্টের স্ক্রিনশট নিয়ে আরেকটা ভিডিও বানায়, আর উনি বলে যে আপনি আমাকে কপিরাইট স্ট্রাইক দিছেন, এরকম কয়জন কন্টেন্ট ক্রিয়েটরকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন? এখন আসলে ওনারা যেই যেই ভিডিওগুলো দেখা যাচ্ছে কি ভিউ হচ্ছে, ওনাদের ছবি ইউজ করতেছে, তাদের সবাইকে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে, এখন দিলে তো পেজেরই ক্ষতি। তো ভাবলাম ধুর, আরেকজনের নিয়ে ভিডিও না বানাই নিজে যা পারি সেটা নিয়েই ভিডিও বানাই, কখনো যদি ভাইরাল হয় হবে, না হলে নাই। আর যেটা সত্যি কথা, নিজের ভিডিও যদি কখনো ভাইরাল হয় সেটার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করবে, আলাদা একটা শান্তি কাজ করবে। অন্যকে নিয়ে ভিডিও আসলে বানাতে পারি, কিন্তু এই যে একটা কষ্ট করে ভিডিও বানাবো, এত শ্রম দিব, তারপরে হচ্ছে যদি সেই পেজে সমস্যা হয় সেই ভিডিওর কারণে, সেটা ডিলিটই করা লাগে, সেটাতে যদি কপিরাইট স্ট্রাইকই আসে তাহলে কী লাভ আরেকজনের নিয়ে ভিডিও বানানো? আর যদি ভালো মতো এডিটিং করতে না পারি তাহলে তো সমস্যা হবেই। এই জন্য আবার এসব চিন্তাভাবনা বাদ দিয়ে বলি যে না, নিজে যেটা পারি সেটাই করি। তো আজকে হচ্ছে আমি একটু ডিমের কোরমা রান্না করতেছি। ডিমের কোরমাটা আমি একদমই সিম্পল ওয়েতে রান্না করি আর একদমই কম মশলা দিয়ে রান্না করি। অনেকেই দেখে অনেক ধরনের মশলা ইউজ করে, কিন্তু আমার না মশলা অনেক বেশি পছন্দ না, মানে যতটুকু প্রয়োজন ততটুকু দিই, ওটাতেই আমার কাছে মনে হয় কি ভালো লাগে, খেতে মজা হয় মাশাল্লাহ। তো আমরা যেহেতু মানুষজন একদমই কম, তিনজন মানুষ, আর দুপুরবেলায় দেখা যায় কি এগুলো খাওয়া হয়, রিচ ফুডগুলো তো আসলে দুইবেলা খাওয়াটা উচিত না, এই জন্য আমি শুধু দুপুরের জন্যই রান্না করতেছি। চারটা ডিম নিছি, সেই অনুযায়ী আমি মশলাগুলো নিছি। এই রান্নাটা আমি একদম সহজভাবে করি, একদম কম মশলায় করি, কিন্তু মশলাগুলোকে কষাতে হবে বেশ খানিক সময় ধরে, যেহেতু ডিমটা আমার সেদ্ধ করাই থাকে, মশলা কষানোর ক্ষেত্রে আমাকে সময় একটু বেশি দিতে হবে। তো এটা আমি স্টেপ বাই স্টেপ করি। ফার্স্টে আমি পেঁয়াজ দিয়ে তার মধ্যে আদা রসুন দিয়ে দিয়ে সেগুলোকে কষায় নিছি, তারপর আমি গোটা মশলাগুলো অ্যাড করছি, এরপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করছি। যেহেতু এখানে হলুদ দিব না, শুধু মরিচের গুঁড়ি আর গরম মশলা দিছি, এরপর সেগুলোকে কষানোর পরে আমি বাদাম বাটা এবং পেঁয়াজ বাটা, যেটাকে কিনা আমি একসাথে বেটে রাখছি, সেটা দিয়ে দিছি। এবার ডিমের সাথে বাদাম বাটা এবং পেঁয়াজ বাটাটাকে ভালো মতো কষায় নিতে হবে। ভালো মতো না কষালে বাদামের কাঁচা একটা স্মেল সেটা থেকে যাবে আর খেতে ভাল লাগবে না। কষানোর পরে আমি ঝোল হিসাবে দুধ দিয়ে দিব, দুধের সাথে আমি একটু লেবুর রস অ্যাড করছি একটু টক দইয়ের মতো হওয়ার জন্য। তারপর ঝোলটা গাঢ় হলে আমি একটু চিনি দিয়ে দিব, তারপর কাঁচামরিচ দিয়ে একটুখানি ঢেকে রান্না করে নিব। এই হচ্ছে ডিমের কোরমার ফাইনাল লুক। এভাবে রান্না করে খেলে কিন্তু বেশ মজা লাগে, তাজরিয়ান খুব পছন্দ করে, আমরা সবাই অনেক পছন্দ করি। আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।